এসএসসি পাস করা ছেলেমেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয় স্বাধীনতা দিবস কোনটি এবং বিজয় দিবস কোনটি, বলতে পারে না। সন্তানের রেজাল্ট কি হয়েছে? জিপিএ 5 পেয়েছে। আপনার জিপিএ 5 পেয়েছে? আপনার এ প্লাস। আপনার জিপিএ 5? হ্যাঁ জিপিএ 5 এ প্লাস। আপনার এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন 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 পেয়েছে। জি 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 গোল্ডেন পেয়েছে আমার মেয়ে। আমার মেয়ে যতটুকু অর্জন আমি মনে করব অনলি ফর হার, অনলি ফর হার। প্রতি ওয়াক্ত নামাজ পড়ে শুধু আল্লাহকে বলেছে আল্লাহ আমার মেয়ে যে কষ্ট করেছে এর ফল যেন পায়। অবশ্যই পেয়েছে। আমার মেয়ে অসুস্থ ছিল, ডেঙ্গু থেকে উঠেছে, তারপরও বলছে যে আম্মু আজকে আমি রেজাল্ট আনতে যাবো স্কুলে, এই জন্য মেয়েকে নিয়ে সরাসরি চলে আসলাম। আসলে ওরা অনেক কষ্ট করেছে, রোজার পর পরীক্ষা হয়েছে, রোজা থেকে অনেক কষ্ট করে পড়ালেখা করেছে, এখন খুব খুশি রেজাল্ট পেয়ে। গোল্ডেন প্লাসটা আসলে প্রত্যাশা ছিল, চেষ্টাটা ওভাবেই করেছে। ফ্যামিলি থেকে কি প্রেশার দেওয়া হয়েছিল গোল্ডেন প্লাস পেতেই হবে? না না, ফ্যামিলিতে কোনো প্রেশার ছিল না। আমি বলেছি যে তোমার মানে চেষ্টা অনুযায়ী তুমি যেটা করবে আমি তাতেই সন্তুষ্ট। জিপিএ 5 পেয়েছে আলহামদুলিল্লাহ। কোন গ্রুপ থেকে? সায়েন্স ইংলিশ ভার্সন। প্রত্যাশা কি ছিল? আলহামদুলিল্লাহ ভালো করবে আশা করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যাশা পূরণ হয়েছে। জিপিএ না 5 না পেতো কেমন লাগতো? সমস্যা ছিল না, আমি তাকে আগেই বলেছি তুমি কষ্ট করেছো, চেষ্টা করেছো, আলহামদুলিল্লাহ যেটা হোক আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিব। আমার মেয়ে আজকে আর্টস থেকে জিপিএ 5 পেয়েছে, আই এম ভেরি হ্যাপি। মানে আমি আর্টস থেকে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, এত মার্কস পেয়েছে, আমি এত শুকরিয়া আল্লাহর কাছে এবং স্কুলের প্রতি অনেক কৃতজ্ঞ। আমার মেয়ে ইনশাআল্লাহ মানে সামনে ডিসি হওয়ার তার স্বপ্ন, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ডিসি হতে পারে ভবিষ্যতে। কোনো প্রেশার দিনে ও নিজের ইচ্ছাতেই পড়ছে এবং টিচারদের গাইড খুব ভালো ছিল, এটা বলতেই হবে। দেখা যাচ্ছে যে এ প্লাস পায়নি সেও একটা ভালো জায়গায় চান্স পেয়েছে, আর যে গোল্ডেন পেয়েছে সে একটা সরকারি ইয়েতে চান্স পায়নি, এটাও একটা বিশাল এফেক্ট আমি মনে করি। এটা ভালো মানুষ হওয়াটাই অনেক ইম্পর্টেন্ট। এ প্লাস পেলে যে সে ভালো মানুষ হবে এমন কোনো কথা নেই, আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি যে আমাদের বাচ্চারা ভালো মানুষ হোক, এইটাই বড়। যে প্লাস পায়নি এটা কোনো ব্যাপার না। এসএসসি পাস করা ছেলেমেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয় স্বাধীনতা দিবস কোনটি এবং বিজয় দিবস কোনটি, বলতে পারে না। এ দায়টা মূলত কার? এ দায়টা মূলত আমাদের, আমি কোনো দায়ের দিকে যাব না, কার দায় কি বলবো না, আমাদের সবার দায়, বাংলাদেশের সকল জনগণের দায়। সেখান থেকে আমাদেরকে সরতে হবে। আমরা উন্নয়নের কথা বলছি, ডেফিনেটলি উন্নয়ন হচ্ছে এই এই সকলের আমলে, 14 বছরে তার অবদানের কোনো শেষ নেই, কিন্তু এই বেসিক জায়গাগুলো যেমন শিক্ষা সেক্টর কিন্তু একটি বেসিক জায়গা, তাই না? আপনি যদি এই জাতিটাকে প্রপারলি শিক্ষিত না করতে পারেন তাহলে আপনার এই যে ডেভেলপমেন্ট সেটি আসলে কতদিন টিকবে? সুতরাং আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি সেটি সেখানে পৌঁছাতে হলে তো আসলে প্রপারলি আপনাকে শিক্ষিত করতে হবে জাতিকে, তাই না? তো সেই জায়গাটা আমি আমাদের শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিব। আরও শক্তভাবে জেনে যেন খাতা মূল্যায়ন হয়, আমরা তাদের ডিসঅ্যাপয়েন্টেড না। আমার মেয়ে আমার ছেলে নেক্সট ইনশাল্লাহ পরীক্ষা দেবে, সে যদি খারাপ রেজাল্ট করে আমি তাতে একেবারেই অসন্তুষ্ট হব না, আমি চাই প্রপারলি মূল্যায়নটা হবে।